সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা 12টায় মতিঝিলের যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আজহারুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ আহসান রাসেল এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবা উদ্দিন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখেন। বঙ্গবন্ধু শেখ মুজিব যে জন্য দেশের জন্য রক্ত দিয়েছেন, দেশের মানুষের জন্য জীবন দিয়েছেন, তার কন্যা শেখ হাসিনা যেন আমাদের দেশটাকে বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে, একটি শোষণহীন সমাজ ব্যবস্থা সৃষ্টির মাধ্যমে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারে। এই জন্য সবাই আমরা কায়গণভাইকে দোয়া করি, জাতির পিতার জন্য দোয়া করি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে যারা শাহাদত গ্রহণ করেছেন তাদের সবার দোয়া কামনা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দোয়া করবেন সবাই, যেন আল্লাহ তাকে সুস্থ রাখেন এবং উনি যেন সঠিকভাবে দায়িত্ব পালন করে। আপনারা যদি দেখেন যে তৎকালীন সময়ে তিনটি ভাষা ছিল জাতীয় সংসদে, যে পরিষদে যে বিহত বাংলাও ছিল, ইংলিশ ছিল, উর্দু ছিল, কিন্তু বাংলা কখনো চর্চা হয় নাই। এবং আমাদের এই মহান নেতাই কিন্তু প্রতিবাদ করেছিল যে তিন ভাষা যেহেতু আছে তাহলে বাংলা কেন আসবে না, আমরা এগুলি ইতিহাস গাঁটতে হবে, বঙ্গবন্ধুকে চিনতে হবে। যদি আমার মতো একজন ছোট মানুষ ওনার সম্পর্কে তো মন্তব্য করা যায় না, তবে আমরা এইটুকু বলতে পারি বঙ্গবন্ধুকে যদি আমরা চিনি বাংলাদেশে চিনতে পারি।